আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। রাশিয়া বিশ্বকাপের পর দেখতে দেখতে চলে এলো আরও একটি বিশ্বকাপ। কার হাতে উঠতে পারে 2022 কাতার বিশ্বকাপের শিরোপা, এ নিয়ে ভক্তদের প্রেডিকশনের কমতি নেই। প্রতি দলের ভক্তরাই তার দলকে এগিয়ে রাখছে, কিন্তু যখন প্রশ্ন আসে ল্যাটিন আমেরিকার সেরা দল কোনটি, তখন কারো মতে সেরা ব্রাজিল, আবার কারো মতে সেরা আর্জেন্টিনা। দুই দলের সাপোর্টাররা দিতে থাকে পাল্টা যুক্তি। না, আজ আমরা সেই যুক্তিতে যাচ্ছি না। মেসির আর্জেন্টিনা কিংবা নেইমারের ব্রাজিল, বর্তমান সময় কেউ কারো থেকে কম নয়। দুই দলেই আছে ম্যাচের গতিপথ পাল্টে দেওয়ার মতো সব খেলোয়াড়। আজ আমরা কথা বলবো ল্যাটিন আমেরিকার দুই জায়ান্ট ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় পাঁচটি জয় নিয়ে। আগেই বলে রাখি, আজকের এই ভিডিওটি শুধুমাত্র গোল সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় জয়গুলোকেই এই তালিকায় রাখা হয়েছে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 5, ব্রাজিল বনাম চীনা। 2012 সালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল বনাম চীনা। সেই ম্যাচে ব্রাজিল তাদের 8-0 গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে। অন্যদিকে এই তালিকার পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের একটি ম্যাচ। 1926 সালে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়েকে হারায় 8-0 গোলের বিশাল ব্যবধানে। নাম্বার 4, ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় পাঁচটি জয়ের তালিকায় 4 নম্বরে আছে 1949 সালে হওয়া ব্রাজিল বনাম ইকুয়েডরের একটি ম্যাচ। সেখানে ব্রাজিল তাদের হারায় 9-1 গোলের ব্যবধানে। অন্যদিকে আর্জেন্টিনা 1945 সালে কলম্বিয়াকে 9-1 গোলে হারিয়ে জয় তুলে নেয়। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের তালিকায় এটি আছে 4 নম্বরে। নাম্বার 3, ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়া 1957 সালের ম্যাচটি আছে এই তালিকার 3 নম্বরে। সেই ম্যাচে ব্রাজিল কলম্বিয়ানদের উড়িয়ে দেয় 9-0 গোলের ব্যবধানে। অন্যদিকে আর্জেন্টিনা 1928 সালে আমেরিকাকে হারিয়েছিল 11-2 গোলের বিশাল ব্যবধানে। এই বড় জয়ের সুবাদে ম্যাচটি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়ের তালিকার 3 নম্বরে। নাম্বার 2, এই তালিকায় 2 নম্বরে অবস্থান করছে ব্রাজিল বনাম বলিভিয়ার মধ্যকার 1949 সালের ম্যাচটি, যেখানে ব্রাজিল বলিভিয়াকে উড়িয়ে দেয় 10-0 গোলের বড় ব্যবধানে। অন্যদিকে আর্জেন্টিনা 1975 সালে ভেনেজুয়েলাকে হারিয়েছিল 11-0 গোলের ব্যবধানে। নাম্বার 1, আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি আসে ইকুয়েডরের বিপক্ষে 1942 সালে। সেই ম্যাচে আর্জেন্টিনা ইকুয়েডরকে হারায় 12-0 গোলের ব্যবধানে। আর ব্রাজিলের সবচেয়ে বড় জয়টি আসে 1975 সালে নাকারাগুয়ার বিপক্ষে। সেই ম্যাচে ব্রাজিল নাকারাগুয়াকে বিধ্বস্ত করে 14-0 গোলের বিশাল বড় ব্যবধানে। এই ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় পাঁচটি জয়। আপনারা যদি ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বড় পাঁচটি পরাজয় সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।